সিরাজগঞ্জের সাদাতপুরের গুদিবাড়ি ও পোতাজিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার 4 মার্চ সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাজাদপুর উপজেলা ও পৌর শাখার নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাজাদপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, সাধারণ সম্পাদক ও বাংলা খবর বিড়ির প্রকাশক মানিক সরকার, যুবলীগ নেতা সবুজুল ইসলাম সবুজ সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নিরীহ সংখ্যালঘুদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করতেই সাজাদপুর উপজেলার গুদিবাড়ির মানুদাকান্ত লাহিড়ী ও পোতাজিয়ায় দীনেশচন্দ্র দাসের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে সহ 5 সংখ্যালঘু নারী ও শিশুর উপর মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করা হয়েছে। এ দুটি ঘটনার মূল হোতারা জামিনে বের হয়ে এসে বাদী পক্ষকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে। অনতিবিলম্বে এসব সন্ত্রাসীদের জামিন বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিন প্রতিবাদ মিছিল সভা ও মানববন্ধন প্রধান অনুষ্ঠানে জেলা উপজেলা পৌর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ শত শত মানুষ উপস্থিত ছিলেন। সংবাদের আলো, ডেস্ক নিউজ।